আজ রাইটার্স ক্রিয়েশনে আপনাদের জন্য নিবেদন, লেখক প্রচেত গুপ্তের লেখা আমি একজন মেয়ে। আধুনিক বাংলা সাহিত্যে প্রচেত গুপ্ত একজন প্রথিতযশা সাহিত্যিক। সাহিত্যিক ও সাংবাদিক প্রচেত গুপ্ত জন্ম 1962 সালের 14ই অক্টোবর কলকাতায়। বাঙুর বয়েজ স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। ছোটবেলা থেকেই তার লেখালেখির সূচনা। মাত্র 12 বছর বয়সে তার প্রথম গল্প আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়। 2004 সালে প্রচেত গুপ্তের প্রথম উপন্যাস আমার যা আছে আনন্দলোক পত্রিকায় প্রকাশিত হয়। সেই সঙ্গে প্রথম শিশুদের জন্য লেখা উপন্যাস লাল রঙের চুড়ি একই বছর আনন্দমেলায় প্রকাশিত হয়। তার লেখা কিছু উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলি হল পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত আমার যা আছে, দেরি হয়ে গেছে, 3 নম্বর চিঠি, রাজকন্যা, আশ্চর্য পুকুর, ঝিল ডাঙার কন্যা ইত্যাদি। তার লেখা বেশ কিছু গল্প হিন্দি, ওড়িয়া ও মারাঠি ভাষায় অনুদিত হয়েছে। 2007 সালে বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার প্রচেত গুপ্তের লেখা চাঁদের বাড়ি উপন্যাস অবলম্বনে চাঁদের বাড়ি সিনেমাটি তৈরি করেন। তার লেখা চোরের বউ গল্প অবলম্বনে পরিচালক শেখর দাস 2011 সালে নেকলেস সিনেমাটি তৈরি করেন। প্রচেত গুপ্ত দেশ, আনন্দলোক, সানন্দা, সুখী গৃহকোণ প্রভৃতি প্রথম সারির পত্রপত্রিকার নিয়মিত লেখক। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে সুখী গৃহকোণ পত্রিকা থেকে। গল্পের সূত্রধার আমি রিমি, গল্প পাঠে অর্থাৎ অর্চনার চরিত্রে তানিয়া, শম্ভুনাথের চরিত্রে দেবাশিস, অর্চনার মায়ের চরিত্রে কবিতা ও বাবার ভূমিকায় গৌতম মুখার্জি, অর্চনার কাকার চরিত্রে রীতায়ন, স্টুডিওর লোকের ভূমিকায় সোমনাথ এবং ডাক্তারের চরিত্রে অনির্বাণ। সমগ্র গল্পটির পরিচালনা সম্পাদনায় অনির্বাণ। শুরু হচ্ছে আজকের গল্প প্রচেত গুপ্তের লেখা আমি একজন মেয়ে। আমি না একজন মেয়ে। আজ আমি আপনাকে একটা ঘটনা বলবো। ঘটনাটা ভয়ের কিনা ঠিক বলতে পারবো না, তবে তবে একসময় আমি খুব ভয় পেয়েছিলাম, গা শিরশির করে উঠেছিল, এমনকি এমনকি ভয়দম বন্ধ পর্যন্ত হয়ে আসছিল। তবে একটা পর্যায় পর্যন্ত শোনবার পর আপনার মনে হতে পারে ভয় কই, এ তো দুঃখের ঘটনা। শেষ হলে আবার অন্যরকমটাও মনে হতে পারে, মনে হতে পারে ভয় দুঃখ কিছুই নেই। আসলে আমি আপনাকে একটা আনন্দের গল্প শোনালাম, কোনটা ঠিক বলতে পারবো না, শুধু বলতে পারবো ঘটনাটা বেশ গোলমেলে। এই ঘটনা বেশিরভাগ মানুষ বিশ্বাস করবে না, আমিও যে পুরোটা করি এমনটাও নয়, তবে তাতে কিছু এসে যায় না। ঘটনা কারো বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে না, সে সত্যিও হয় না আবার মিথ্যাও হয় না, ঘটনা শুধু ঘটনাই হয়, সবটা ঠিক বোঝাও যায় না। এবার আমার পরিচয় দিই। আমার নাম অর্চনা, বয়স 29 বছর। আমাকে দেখতে ডানা কাটা পড়ি না হলেও একেবারে দুচ্ছাই করবার মতন নয়। গায়ের রং ফর্সা নয়, তবে ফর্সার দিকে। চেহারার গড়ন না রোগা না মোটা, মাথায় চুল গড়পড়তা মেয়েদের থেকে একটু বেশি, তবে নাকটা একটু ভোঁতা। বিয়ের ফটোতে দেখলে কিন্তু বোঝা যাবে না, মনে হবে নাক টিকালো। কারণ আছে, বিয়ের জন্য যখন ফটো তুলতে গিয়েছিলাম স্টুডিওর লোক মাকে বললো, যদি বলেন বোনটার নাকটা ওখানেটা বাড়িয়ে দিতে পারি। দেবো মাসিমা, এক্সট্রা চার্জ লাগবে কিন্তু। মা অবাক হয়ে বলল, নাক বাড়িয়ে দিতে পারবে মানে সেটা আমার কি বাপু? স্টুডিওর লোক মুচকি হেসে বলল, ও আমাদের কায়দা আছে, ক্যামেরা কম্পিউটার দিয়ে ঠিক করো। মা বলল, তাহলে বাপু
তুমি ওর গায়ের রংটাও একটু ফর্সা করে দাও দেখিনি। নাক আর গায়ের রং নিয়ে মোট কত নেবে বলো দেখি? স্টুডিওর লোক মাথা নেড়ে বলল, টাকাটা বড় কথা নয় মাসিমা, কিন্তু বোনটির গায়ে হাত দিতে বলবেন না। মা কটমট চোখে বলল, গায়ে হাত দেবে মানে? মাসিমা ওই হাত নয়, গায়ের রঙে হাত। বোনটির গায়ের রং যা আছে তাই থাক মাসিমা, ছেলে ভাই ট্রিক্স করে ফেললে মুশকিল। ওরা মেয়ের রঙের দিকে নজর দেয়, ফটোতে কার সেজে যেখানে পরীক্ষা করে, নাকের দিকে শর্ট করে নজর দেয় না। আমি বোনটির নাকটা বাড়িয়ে দিচ্ছি, দেখবেন এক শর্টে বিয়ে হয়ে যাবে। বিয়ের ফটোতে আমার নাকটা বাড়ানোই আছে, কিন্তু এক শর্টে বিয়ে আমার হয়নি, সময় লেগেছে। সেই অর্থে আমার একটু বেশি বয়সেই বিয়ে। আমার বরের নাম শম্ভুনাথ, তাকে দেখতে খুব একটা ভালো না, বিটি থলথলি, মাথার পিছন দিকে টাক, কান বড়, চোখ ছোট, হাঁটলে কেমন একটা থপথপে ভাব লাগে। তবে একটাই ভালো জিনিস জানেন, শম্ভুনাথের গায়ের রংটা কালো। পুরুষ মানুষের গায়ের রং কালো হলেই ভালো লাগে, ফর্সা পুরুষ আমার কেমন যেন গা গোলানো লাগে। আমার বরের চেহারার মধ্যে একটা একগুঁয়ে, বোকা আর রাগি ভাব আছে। সবাই বলে চেহারার সঙ্গে নাকি স্বভাব খুব একটা মেলে না, তবে আমার বরের বেলায় কিন্তু মিলেছে। ফুলশয্যার রাতেই সে তার ছোট চোখ পিটপিট করে এক ধমক দিয়েছে। দেখো আমি মানুষ ভালো, তুমিও মানুষ ভালো, তবে কথা অবাধ্য হলে আমি মানুষ খারাপ, তখন তুমিও মানুষ খারাপ, তাই ভালো থাকবে। তুমি আমার কথা মতো চললে ভালোই থাকবে, আমরা দুজনেই ভালো মানুষ, ভালো মনে সংসার করব, মনে থাকবে? আমি ভয়ে মাথা নেড়েছিলাম, এই ধমক আমার ভালো লেগেছিল। স্বামীর শরীরে রাগ না থাকলে ঠিক স্বাদ লাগে না। একটা কথা চুপি চুপি বলে রাখি, কাউকে বলবেন না, কিন্তু আমার বরের না শরীরের স্বাদ ভালো। আমাদের একটা মেয়ে আছে, ফুটফুটে মেয়ে, তার ভালো নাম শ্বেতপদ, ডাক নাম নেড়ি। সাদা পদ্ম ফুলের মতন ফর্সা আর সুন্দর বলে নাম শ্বেতপদ্ম। তাকে যখন ঘন সবুজ রঙের ছড়ানো ফ্রক পরে মনে হয় মেয়েটা পদ্ম পাতা নিয়ে ঘুরছে, চোখ ফেরানোই যায় না। আমি তখন তার কোড়ে আঙুলে কামড় দিই। মা কোড়ে আঙুলে কামড় দিলে মেয়ের ওপর কেউ নজর দিতে পারে না। মজার কথা হলো, জন্মের পর মেয়ের মাথায় একটাও চুল ছিল না, সেই থেকে ওর ডাক নাম নেড়ি। এই নাম ওর বাবারই দেওয়া। এই হলো আমার মোটামুটি পরিচয়। পরিচয় কেমন, ইন্টারেস্টিং না? আমি জানি ইন্টারেস্টিং, যদিও এর মধ্যে একটা মিথ্যা আছে, সহজ মিথ্যে, কিন্তু এই ঘটনার জন্য গুরুত্বপূর্ণ। আমি জানি গল্প একটু গেলেই আপনি ঠিক মিথ্যেটা ধরে ফেলবেন, তবে একটাই অনুরোধ, ধরে ফেললেও দয়া করে চুপ করে থাকবেন। এবার ঘটনায় আসা যায়। আজ থেকে দু মাস আগে, সময়টা ছিল দুপুরবেলা, তখন কটা হবে, এই 1:30 কি 1:40 এরকম। আমি অবশ্য চট করে ঘড়ি দেখি না, আন্দাজেই সময় বলি। ঘন ঘন ঘড়ি দেখতে আমার ভয় করে। আমার এক কাকার ছিল সময় বাতি, ঘন ঘন ঘড়ি দেখত আর নিজের মনে হিসেব করত। 6:10 ঘুম থেকে উঠেছি, 7:05 বাজারে গিয়েছি, 8:17 ফিরেছি, 8:48 খেতে বসেছি, 9:13 বাস ধরে অফিসে গিয়েছি, 6:12 বাড়ি ফিরেছি। কাজের থেকে সময়টাই কাকার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কাকাকে সবাই ডাকত সময়বাবু বলে। একটা সময়ের পর
কাকা কাজকর্ম সব ছেড়ে দিল, বাড়িতে বসে মাথা চুলকাতো আর সময়ের হিসেব করত। এর কিছুদিন পর কাকা মত উন্মাদ হয়ে যায়। হ্যাঁ, আর তাকে প্রায় টেনে হিঁচড়ে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হলো। যাওয়ার সময় কাকা বারবার বলতে লাগলো, আহা, সময়টা বলবি তো, এখন বাজে কটা? আরে কটা বাজে? এই তোরা চান না আমাকে, এই এই চা 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 আমাকে আমাকে একবার ঘড়িটা দেখে আসতে দে, তোদের পায়ে পড়ি, দে না দে না, আরে এখন বাজে কটা, একবার আমাকে দেখতে দে। রোগে ভুগে কাকা হাসপাতালেই মারা গেল। শ্মশানে যাবার সময় আমার বাবা কাকার মরদেহর পাশে নিজের হাত ঘড়িটা খুলে রাখল। ফুল, মালা, ধূপ, গীতা আর একটা হাত ঘড়ি নিয়ে কাকা গেল শ্মশানে। খুব স্বাভাবিকভাবেই ঘড়ি শ্মশানেই হারিয়ে যায়। মনে আছে এটা নিয়ে মা খুব রাগারাগি করেছিল। মরার সঙ্গে তোমার ঘড়ি দেবার কি ছিল? মরমার পর ঘড়ি নিশ্চয় কি করবে? বাবা মাথা নামিয়ে বলেছিল, বেচারির সময় দেখতে এত ভালোবাসত। মা ঝাঁঝিয়ে উঠল, সময় দেখতে ভালোবাসত? সময় দেখতে ভালোবাসত তো কি হয়েছে? হ্যাঁ, সঙ্গে গিয়ে তোমার ভাই যেন ঘড়ি দেখবে, দেখবে ঘড়ি, বলো চুপ করে আছো কেন, বলো বলো উত্তর দাও। বাবা একইভাবে মাথা নামিয়ে বিড়বিড় করে বলেছিল, তা নয় তা নয়, একটা ঘড়ি তো মাত্র, জীবনের তুলনায় কি আর এমন, মানুষটা তো চলেই গেল। চাকি মা ঠোঁট কামড়ে গজগজ করতে করতে বলল, পাগলের গোষ্ঠ, মরার সঙ্গে আমার ঘড়ি দে, ভয় করে আমার ছেলে মেয়েগুলোর মধ্যে আমার পাগলামের বীজ না থাকে। আমি আড়াল থেকে সেই কথা শুনছিলাম। মায়ের কথাটা মাথায় ঢুকে গেল, পাগলামি বংশের অসুখ, আমাদের মধ্যেও বীজ থাকতে পারে। তারপর থেকে আমি ভয় পেয়ে বেশি ঘড়ি দেখাই কমিয়ে দিলাম। অন্য কথায় চলে যাচ্ছি, যত সব অপ্রয়োজনীয় কথা। আসলে কি জানেন, কোন কথাটা প্রয়োজনের কোনটা অপ্রয়োজনের কেউ বলতে পারে না। এখন মনে হচ্ছে আমার পাগল কাকার গল্প বলাটা অপ্রয়োজনের হলো, পরে হয়তো আবার অন্যরকম মনে হবে, মনে হবে কাকার কথাটা বলা ভীষণ দরকার ছিল। যাক, আমি বরং মূল ঘটনায় ফিরি। কদিন খুব গরম পড়েছিল, সেদিন আরও বেশি। সকাল থেকেই কড়া রোদ, যত বেলা বাড়ছিল কড়া রোদ চকচকে হচ্ছিল, যেন রোদে কাঁচের গুঁড়ো জমছে, গায়ে লাগলেই গা কেটে যাবে। শম্ভুনাথ তো সেই সাত সকালেই বেরিয়ে গেছে, আমি বাড়িতে একা, রোদ যেমন থাকি আর কি। দুপুরে ভাতটা খেয়ে ঘরে দরজা জানলা ভালো করে বন্ধ করে দিয়েছি, গরম তাপ তারপরেও ঘরে ঢুকে পড়ছিল। পর্দা টেনে ঘর অন্ধকার করে দিলাম, এতে তাপ অবশ্য একটু কমবে, এবার খানিকটা ঘুমোব। আগে দুপুরে ঘুমানোর অভ্যেস ছিল না, ইদানিং হয়েছে, সময় কাটানোর জন্যই ঘুমোই আর কি। না ঘুমিয়ে কি করব, বাড়িতে আর কাজটাই বা কি, বইটই পড়তে আমার ওসব ভালো লাগে। মাঝে মাঝে পত্রিকা কিনি, শম্ভুনাথ খুব রাগ করে, বলে পয়সা নষ্ট করো কেন এত। হ্যাঁ, একটু টিভি দেখতাম, টিভিটাও খারাপ হয়ে গেছে, মিনিট কুড়ি চলবার পর ঝিঝিঝিঝির করে। বরকে বলেছি, সে বলেছে সারিয়ে দেবে, এখন হাতে টাকা নেই। তাহলে কি করব আমি একা একা, তাই শুয়ে পড়ি। এরকম গরমে বিছানায় শোয়া যায় না, চাদর তোষক থেকে তাঁত বের হয়, মেঝেতেই শুই। শোয়ার আগে বাথরুমে গিয়ে গায়ে খানিকটা জল ঢেলে আসি, ভিজে গায়ে মেঝেতে শুলে আরাম হয়। সেদিনও তাই শুয়েছিলাম, একটু ঘুম ঘুম আসছিল, চোখের পাতা বুঝে আসছিল, হঠাৎ হালকা আওয়াজ ভেসে এলো। আমি চমকে উঠে চোখ খুললাম,
কিসের আওয়াজ? নিশ্চয় ভুল শুনেছি। আধো তন্ডার মধ্যে থাকলে ভুল শোনাটা অবশ্য আশ্চর্যের নয়। আমি আবার চোখ বুঝলাম, পাশ ফিরে শুলাম, গায়ের কাপড়টা একটু আলগা করলাম, মাথার উপর পাখা করছে, সিমেন্টের মেঝেতে এক ধরনের শোঁ শোঁ আওয়াজ হচ্ছে। দীর্ঘামদার এই পুরনো বাড়ির সব মেঝেই সিমেন্টের, অনেক জায়গায় আবার নষ্ট হয়ে গেছে। ঘরের ঠিক বাইরে এক ফালি বারান্দা, বারান্দা পেরিয়ে বাথরুম, তারপর রান্নাঘর। বাথরুমের মেঝের অবস্থা সব থেকে খারাপ, গর্ত গর্ত। রান্নাঘরের একদিকটা আবার পিছল। শীতে খুব অসুবিধা, ঠান্ডা হয়ে থাকে, খালি পায়ে ছ্যাঁদ করে লাগে। সব থেকে অসুবিধা বর্ষায়, সারাক্ষণ স্যাঁতস্যাঁতে ভাব, মেঝে থেকে আবার জল ওঠে। শ্বেতপদ্ম যখন পেটে এলো আমি খুব সাবধানে হাঁটাচলা করতাম, পড়ে গেলে আবার এক বিপদ। শম্ভু বলেছে ব্যবসায় রোজগারপাতি বাড়লে আমাদের একটা ভালো বাড়ি হবে, পিছলে পড়ে যাওয়ার আর ভয় থাকবে না। তবে আশা কম, আমার স্বামীর ব্যবসা দিন দিন খারাপ হচ্ছে। আমার ধারণা অল্প কয়েকদিনের মধ্যেই পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সেই কারণেই তো তার মেজাজটা সব সময় খিটখিটে হয়ে থাকে, বাড়িতেও তো বেশিক্ষণ থাকতে পারেন। আবার আওয়াজ, ধরপড় করে উঠে বসলাম। কোথায় হচ্ছে? ঘরের বাইরে, বারান্দায়? তাই তো মনে হচ্ছে, আওয়াজটা কেমন যেন চেনা চেনাও লাগছে। কিসের আওয়াজ? একবার বাড়ছে, একবার কমছে, সব মিলিয়ে প্রায় মিনিট খানি। ঘড়ি দেখি না বলে সময় সম্পর্কে আমার এক ধরনের ধারণা আছে, সেটা অবশ্য খুব ভুলও হয় না। তবে আওয়াজ একসময় মিলিয়ে গেল, চট করে গেল না, একটু ভেসে ভেসে গেল। আমি থম মেরে বসে রইলাম। রাস্তা থেকে এলো, কিন্তু তা কি করে সম্ভব? রাস্তার কোনো শব্দ, ফেরিওয়ালার হাঁক ডাক চট করে তো আমার ঘরে আসে না। বারান্দা, উঠোন, বাড়ির পাঁচিল, তারপরে রাস্তা, সে তো অনেকটা পথ। সেখান থেকে আওয়াজ ঘরে আসা মুশকিল, তার উপর দরজা জানলাটাও বন্ধ রয়েছে। তবে গায়ের কাপড় ঠিক করে আবার শুতে গেলাম, আর তখনই আওয়াজটা চিনতে পারলাম। কি অদ্ভুত, যতক্ষণ শুনতে পেয়েছি ততক্ষণ তো চিনতে পারিনি। আওয়াজটা বন্ধ হয়ে গেল আর চিনে ফেললাম, নূপুরের আওয়াজ। পায়ে নূপুর বাঁধা থাকলে যেমন হয় ঠিক তেমন। ভয়ে আমার শরীর শিরশির করে উঠল। নূপুর পায়ে কে বারান্দা দিয়ে হেঁটে গেল? আমি কি উঠে দরজাটা খুলবো? না না, অসম্ভব। জোর করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। সাত দিন আর কিছু হয়নি, হলো আট দিনের মাথায়। দিন নয়, রাতে, মাঝরাত, হঠাৎ ঘুম ভাঙল। গরমে গলাটা শুকিয়ে গেছে, জল খেতে হবে। শম্ভুনাথ খাটের উপরে হাত পা ছড়িয়ে উপুর হয়ে ঘুমোচ্ছে। তাকে দেখতে লাগছে থ্যাপড়ানো ব্যাঙের মতো। ঘামের গন্ধ আসছে, নাক ডাকছে, সব মিলিয়ে বিশ্রী। খানিক আগে আমিও খাটে ওর পাশেই শুয়েছিলাম, একসময় নেমে এসেছি। শম্ভুনাথ একবার ঘুমিয়ে পড়লে ব্যাস,
বউ কোথায় গেল তা নিয়ে আরও মাথা ঘামায় না। যতক্ষণ দরকার ততক্ষণ পাশে লাগে, হাত বাড়ালে পাওয়া চাই, নইলেই খেপে যায়। আমি তো গোড়াতেই বলেছি ওর রাগ আমি বেশ ভয় পাই। ঘরের দরজা খুললাম, বারান্দা পেরিয়ে উঠোন, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সবাই ঘুমিয়ে পড়বার পর হাওয়াটা যেন চুপি চুপি এসেছে। রান্নাঘরে আলো না জ্বেলেই জগ থেকে জল খেলাম, গায়ে খানিকটা জল পড়ল। আহ কি আরাম! আরেকবার স্নান করলে ভালো হতো, কিন্তু করা যাবে না, এই বাড়িতে জলের অভাব। জলের অভাব না থাকলে ভাড়া এত কম হতো না। থাক, স্নান না করি চোখ মুখে ছিটিয়ে দিয়ে নেব। এই ভেবে বাথরুমে যাবার জন্য পা বাড়াতেই নাকি গন্ধটা এল, সুন্দর গন্ধ, মিষ্টি। কিসের গন্ধ? এই রাতে সেন্টের গন্ধ কোথা থেকে আসবে? আমি থমকে দাঁড়ালাম, বড় করে শ্বাস টানলাম, গন্ধটাকে চিনবার চেষ্টা করলাম। পাউডার, সিং আর বাচ্চার গন্ধ একসঙ্গে মিশলে যেমন গন্ধ হয়, ঠিক ঠিক তেমন গন্ধটা যেন আমার পাশেই, হাত বাড়ালেই ধরতে পারবো। আমার গায়ের রূপ খাড়া হয়ে উঠল, শরীর শিরশির করে উঠল। এসব কি হচ্ছে, কেন হচ্ছে এরকম? আমি দ্রুত পায়ে ঘরে ফিরে এলাম, আলো জ্বালালাম, ঘামে ভেজা পিঠে হাত দিয়ে বরকে ডাকলাম, শুনছো কি গো? একবার উঠবে, ওঠো না। শুভনাথ চোখ খুললো না, বিরক্তভাবে আমার হাত সরিয়ে দিল, আমি আবার ধাক্কা দিলাম। কি বল, শোনো না। সে আরো রেগে গেল, এবার আমার বুকে এক ধাক্কা দিল। আমি কাতর গলায় বললাম, আমার ভয় করছে, মনে হচ্ছে বাড়িতে কেউ ঢুকেছে। আরে চুপ, তুই তো মেয়ে ছেলে একটা, রাতের বেলা একটু ঘুমোতে হবে না? আমাকে ধমক দিয়ে শম্ভুনাথ পাশ ফিরে ফের গভীর ঘুমে চলে গেল। আমি তার কা ঘেঁষে গুটি সুটি মেরে বসে রইলাম বহুক্ষণ। একসময় মনে হলো দোষ সব মনের ভুল, কি না কি গন্ধ পেয়েছি তাই নিয়ে আবুল তাবুল ভাবছি, সকাল হলে সব ঠিক হয়ে যাবে। সত্যিই তাই হলো, পরদিন সকালে সব ভুলে গেল। মজার কথা হলো তৃতীয় দিন ঘটনাটা ঘটল সকালে আলোর মধ্যে। সকাল আটটা, বর স্নানে গেছে, রান্নাঘরের সামনে উবু হয়ে বসে বটিতে আনাজ কাটছিলাম, গুনগুন করে গানও গাইছিলাম। একসময় মা গান শিখিয়েছিলেন, আমার জন্য নয়, বিয়ের জন্য। আমি গাইছিলাম দ্বিজেন্দ্রলাল রায়ের গান। আমি সারা সকালটি বসে বসে সাধের মালাটি গেঁথেছি, আমি পরাবো বলে তোমার গলা। শম্ভুনাথ সেদিন বাজার থেকে লাউ এনেছে, শুকনো, পোকা টোকা আছে কিনা একটু নজর রাখছিলাম। গরমটা যেন একটু কমেছে,
মনে হচ্ছে কাল রাতে কোথাও ঝড় বৃষ্টি হয়েছে। এখানে কবে হবে? হলে যেন একটু বাঁচি। এইভাবে ভাবছি ঠিক এরকম সময় কে যেন কাঁধে আলতো করে হাত রাখল, চাপড় দিয়ে ডাকলো যেন। আমি থমকে গেলাম। কি হলো? কে? শম্ভুনাথ? কিন্তু সে তো এ ধরনের আহ্লাদ করে না। কাঁধে হাত দিয়ে ডাকবার লোক সে নয়। যখন ইচ্ছে হয় হাত দিয়ে ঘরে ডেকে পাঠায়। কাঁধে হাতটা এবার নড়ে উঠল। আমি শিউরে উঠলাম, শক্ত হয়ে গেলাম। নরম হাত, ছোটদের শরীর যেমন নরম হয়, ছোট ছোট আঙুলের ছোঁয়া। কে? বুকের ভেতর ধূপ ফোকানি শুরু হলো। ভয় সিটিয়ে গেলাম। পিছন ফিরে যে দেখবো সেই শক্তিটুকু পর্যন্ত আমার রইল না। মনে হলো ভয় দম বন্ধ হয়ে আসছে। আমি ঘামতে শুরু করলাম। আমার কানের কাছে মুখ নিয়ে শ্বেতপদ্ম ডাকলো, এই। আমার পরিচয়ের মিথ্যে অংশটা আপনি ধরতে পেরেছেন, জানতাম আপনি পারবেন। আচ্ছা, এবার ঘটনার পরের অংশটা বলি। শম্ভুনাথ যতই রাগি, বোকা, বউয়ের উপর দাপট দেখানো পুরুষ মানুষ হোক না কেন, সে আমার কাছ থেকে ঘটনা শুনে ভুরু কুঁচকে রইল। তারপর এক শনিবার বিকেলে আমাকে মাথার ডাক্তারের কাছে নিয়ে গেল। ট্যাক্সিতে উঠবার সময় আমার খুব মন খারাপ হল। তাহলে কি মায়ের কথাই ঠিক হচ্ছে? কাকার পাগলামি বীজ আমি পেয়েছি, সেই বীজ ভিতরে ভিতরে বড় হচ্ছে। হ্যাঁ, বেশি বয়সের সুন্দর দেখতে ডাক্তার, হেসে কথা বলেন। মাথার ডাক্তারবাবু যে এমন ভালো হয় আমার জানা ছিল না। তিনি মন দিয়ে আমার সমস্যা শুনলেন, তারপর হেসে বললেন, আসলে আপনি মা হতে চাইছেন। এই ধরনের ইচ্ছে প্রবল হলে মেয়েদের হ্যালুসিনেশনটা হওয়া স্বাভাবিক। হ্যালুসিনেশন কি জানেন তো? যা ঘটে না মনে হয় তাই ঘটছে। কখনো মনে হয় ভৌতি, কখনো মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, আপনার কিছু হয়নি। বাচ্চার নুপুরের রিন রিন আওয়াজ, গায়ের মিষ্টি গন্ধ, নরম হাতের ছোঁয়া, সবটাই আপনার কল্পনা, আপনার আকাঙ্ক্ষা। আমি বলি ইটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স, বিউটিফুল হ্যান্ড ক্রিয়েট। আমার মতে এটা পৃথিবীর শ্রেষ্ঠ অভিজ্ঞতার একটা, একমাত্র মেয়েরাই এটা অনুভব করতে পারে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপাতত একটা ওষুধ দিচ্ছি, আসল ওষুধ কিন্তু আলাদা। আপনার হাজবেন্ডকে ডেকে বুঝিয়ে বলছি, আপনাদের সংসার এবার একটা পুটপুটে শিশু চাইছে কি? কথা শেষ করে ডাক্তারবাবু সুন্দর করে হাসলেন। আমার মুখ শুকিয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার শরীর ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার বর ডাক্তারের কাছ থেকে ফেরবার পর কটা দিন থমথমে মুখে থাকল, মাঝে মাঝে বিড়বিড় করে বলতো, বেটা বেশি বোঝে, আমাদের কি চাই তুই বলবার কে রে? কে তুই? ডাক্তার হয়ে সব বুঝে গেছিস। একদিন রাতে ঘুম থেকে উঠে বলা নেই কওয়া নেই হাত বাড়িয়ে আমার গলাটা টিপে ধরলো। হাই 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 হাই, আর কোনোদিন যদি সব পাগলামো কথা শুনি না, মেরে ফেলবো একদম। বলবি আর বলবি? আমার আমার শ্বাস টেনে আমি বললাম, ছাড়ো ছাড়ো আমায়, আর বলবো না আর বলবো না। এই আর যদি বলো না টান মেরে পাগলের বাড়ি ফেলে দিয়ে আসবো। আর শোনো শোনো, আমি পাগল পুষি না, ঠিক আছে? আপনি আমার এই ঘটনার মধ্যে গোলমাল পেলেন,
ধন্যবাদ, জানতাম আপনি পাবেন। যাক, আমার বলাও প্রায় শেষ হয়ে গেছে, আর একটু ধৈর্য ধরুন। তিন দিন পর দুপুরে যথারীতি খাওয়ার পর দরজা জানলা আটকেছি, পর্দা দিয়েছি, ঘরে আবছা আলো, আমাদের এই দিকটা নির্জন, আশেপাশে ঘর বাড়ি তেমন নেই, পিছন দিক দিয়ে একটা খাল চলে গেছে, জায়গাটা একটির। সেদিন সকাল থেকেই কেমন যেন একটা লাগছিল, শরীরটা ঢিস ঢিস করছিল, ভাতে জল ঢেলে লেবু টিপে দিয়ে খেলাম, গরমে আর কিছু খেতেও ইচ্ছা করছিল না। খাওয়ার পর থেকে শরীরে কেমন জানি ভাবটা বাড়ল, খানিকটা ভয়, খানিকটা অস্বস্তি, একটা সময়ের পর মন কেমন করতে লাগলো। এসব কি পাগল হয়ে যাওয়ার লক্ষণ? আমার ভয় করতে লাগলো। ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়েছেন, ঘুম হয় না, তাতে ঝিম ধরে। রাতে একটা করে খাওয়ার কথা, আমি ওটা দুপুরেই খেয়ে নিই, তারপর ঝিম মেরে বসে থাকি। সেদিনও ঝিম মেরে বসেছিলাম খাটের উপর, কেন যে বসেছিলাম তাও জানি না, না জানি, আমি অপেক্ষা করছিলাম। খানিক পরেই দরজায় টোকা হলো, বুকের ভিতর ধক করে উঠল, আমি সোজা হয়ে বসলাম, আবার টোকা, সদর দরজা বন্ধ, বারান্দায় গ্রিলের দরজায় তালা, তারপরেও আমার ঘরের দরজায় কে এসেছে? নরম হাতের আলতো টোকা কে দিচ্ছে? কে? আমি জানি কে, আমি জানি। খাট থেকে নামলাম, আমি পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, ফিসফিস করে বললাম, কে? আমি জানি, আমি জানি কে, তবুও জিজ্ঞাসা করলাম। নিজের মেয়ের সঙ্গে একটু মজা করবো না? বেশ করবো। আমি নিজের বোনেই হাসলাম, তুই কে? বন্ধ দরজার উপাশ থেকে শ্বেতপদ্ম মায়ের সঙ্গে মজা করল, আদো গলায় বলল, আমি একজন মেয়ে। দরজার চিটকিনি খুলতে শ্বেতপদ্ম টলমল পায়ে ঘরে ঢুকল। ব্যাস, আমার ঘটনা বলা শেষ, আপনারও মুক্তি। পাগল বউ রাখবে না বলে বর আমাকে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি আর আমার মেয়ে এখন একসাথে থাকি, তাকে আদর করি, সবুজ ফ্রক পরাই, পায়ে নূপুর বাঁধি, গায়ে সেন্ট দিই, মুখে পাউডার দিই, তারপর কেড়ে আঙুলে কামড় বসে। মেয়ের কেড়ে আঙুলে মা কামড় দিলে কারো নজর পড়ে না। আরো একটা মজাও করেছি, মেয়ে যখন বলে, ও মামা, আমার মেয়ের নাম কে রেখেছে? ইস, কি বিচ্ছিরি নাম। আমি হেসে বলি, ছি মা, অমন করে বলে না সোনা, এই নাম তো তোমার বাবা দিয়েছে, আদর করে রেখেছে মা, অমন করে বলতে নেই। ঠিক ধরেছেন, জানেন শ্বেতপদ্ম বলে না, আসলে কেউ নেই, থাকবে কি করে? হ্যাঁ, আমার আমার পেটে যখন সন্তান আসে, বর জোর করে পরীক্ষা করাতে নিয়ে গিয়েছিল, ছেলে না মেয়ে, মেয়ে হবে শুনে বলল। অর্চনা, এই বাচ্চা কিন্তু তোমায় নষ্ট করতে হবে। আমি কাঁদলাম, অনেক কাঁদলাম, সম্পূর্ণ শুনল না, এক গরমের দুপুরে আমাকে ক্লিনিকে নিয়ে গেল।
আমার এমোশনও হলো। আমার তাতে ভারি বয়ে গেছে, শেফবদ্দ আর আমি এখন বেশ সুখেই আছি। নিমটা তো ভালো, বাবা আদর করে দিয়েছে, মনে করতে নেই আমরা লালনটা পড়বো। আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প, প্রচিত গুপ্তের লেখা আমি একজন মেয়ে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। এই ধরনের আরও সুন্দর সুন্দর গল্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। এই করোনার আবহকালে শারীরিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, সুস্থ থাকুন ও সুস্থ রাখুন। দেখা হবে আবার আগামী গল্পে। ধন্যবাদ।